প্রিয় দর্শক, আমরা আবারও ফিরে আসলাম ওয়ান ফর্ম ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ অনুষ্ঠানে। চলুন আলোচনায় ফিরে যাই। জি মহতরাম, আমরা আপনার আলোচনার মাধ্যমে জানতে পারলাম সময় অত্যন্ত দামি সম্পদ, এর মূল্য দিতে হবে এবং এর মূল্যায়ন করা উচিত। এবং আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখি যে যে জাতি যত উন্নত হয়েছে তারা সময়ের সৎ ব্যবহার করার মাধ্যমেই। এখন যে বিষয়টি আমাদের আলোচনা করা দরকার সেটি হচ্ছে যে আমরা অনেকেই ঠিকমতো কাজ করি না, পড়ালেখা করি না অথবা চাকরি করি না বা ব্যবসা করি না, আর বলি জামানাটা খারাপ, সময় খারাপ, এই যে সময়ের উপর দোষ দেয়া, এই বিষয়টি কি ইসলাম কীভাবে দেখে? সময়ের উপরে দোষ দেয়াটা আসলে নিজের দায়টা মানে সময়ের উপরে চাপানোরই নামান্তর, কারণ সময়ের তো কোনো হাত পা নেই। আমাদের ভালো কাজের দ্বারা আমরা সোনালী যুগ সৃষ্টি করি, আমাদের মন্দ কাজের দ্বারা আমাদের পতন যুগের সূচনা করি, আমাদের কর্মকাণ্ডের জন্যই কিন্তু সময়ের উপরে এই দোষারোপটা আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সময় সৃষ্টি করেছেন, এই সময়ের কোনো নিজস্ব হাত পা নেই, সময় কোনো ভালো মন্দ কিছুই করতে পারে না। আমাদের কর্মকাণ্ডের কারণেই কিন্তু ইতিহাসের সোনালী যুগ আর ইতিহাসের পতনের যুগ এগুলো নির্ধারিত হয়। কাজেই বুঝতেই আমরা পারছি যে ব্যাপারটা আসলেই আমরা যে সময়কে দোষারোপ করছি এটা মোটেই বাস্তবসম্মত নয়। এবং হাদিসে স্পষ্টভাবে বলা আছে লা তাসুবুদ্দাহরা ইন্নাল্লাহ ওয়াদ্দার। হ্যাঁ, যে তোমরা যুগকে গালি দিও না, আল্লাহই তো সময়ের সৃষ্টিকর্তা। কাজে যুগকে গালি দেওয়া মানে এটা আমার উদুর পিণ্ডে বধুর ঘরে চাপানোর ব্যাপারটি। আমাদের কর্মকাণ্ডের কারণে আমরা সময়টাকে কলুষিত করি, ইতিহাসকে কলঙ্কিত করি। কাজে এটা আমি মনে করি হাদিস শরীফ অনুযায়ী এটা ইসলামের এই শিক্ষা গুরুত্বের সঙ্গে আমাদেরকে ধারণ করতে হবে। এবং সময়ের ব্যাপারটা আমি আরেকটা কথা আপনার সাথে যোগ করতে চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে খুব সুস্পষ্টভাবে বলেছেন যে সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অতঃপর সেদিন বিচারের দিনে তোমরা সেই আল্লাহ তোমাদেরকে যে সকল নিয়ামত দান করেছিলেন সেই সকল বিষয়ে তোমাদেরকে তোমরা জিজ্ঞাসিত হবে, অবশ্যই জিজ্ঞাসিত হবে। তো এই কুরআনুল কারিমের এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন প্রত্যেকটার বিষয়ে আমরা জিজ্ঞাসিত হব, জবাবদিহিতার সম্মুখীন হব। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সুনির্ধারিতভাবে সুস্পষ্টভাবে বলেছেন যে পাঁচটি বিষয়ে সকলকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে, আর উত্তর না দিয়ে কেউ এক কদম সামনে বাড়তে পারবে না। এর প্রথম প্রশ্নটাই হবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কাছে জানতে চাইবেন যে আমি যে তোমাকে হায়াত দান করেছিলাম, জীবনের এই গুরুত্বপূর্ণ মূল্যবান সময়, এটা তুমি কোথায় খরচ করেছো, কি উদ্দেশ্যে খরচ করেছো, এবং কত সময়, কত সেকেন্ড, কত মিনিট, কত ঘন্টা, কত দিবস, কত রাত্রি, কত মাস, কত বৎসর, কত যুগ, তুমি কোথায় কোথায় কীভাবে এই সময়টা অতিবাহিত করেছো, এর হিসাব দাও। এবং এই সময়ের হিসাব রাখার জন্যই কিন্তু কিরামান কাতিবিন দুজন সম্মানিত লেখক ফেরেশতা, যারা সুপার কম্পিউটারের চাইতেও অনেক অধিক পাওয়ার সম্পন্ন, এবং দুজন ফেরেশতাকে আল্লাহ পাক পৃথক পৃথকভাবে কিন্তু দায়িত্ব দিয়েছেন, একজন আমাদের ভালো কাজগুলো ডায়েরি করছেন আর একজন মন্দ কাজগুলো ডায়েরি করছেন। তার মানে এই সময়ের রেকর্ড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই সময়ের মধ্যে আমরা কে কী চিন্তা করছি, কে ভালো চিন্তা করছি, ভালো কাজ করছি, কে মন্দ চিন্তা করছি, মন্দ কাজ করছি, প্রত্যেকটা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরামগণ তারা কীভাবে সময় অতিবাহিত করতেন আমরা দেখব যে তারা তো সময় অতিবাহিত করার যে 24 ঘন্টার যে টাইম ফ্রেম আমরা দেখব, এই পাঁচ অক্ত নামাজ যদি আমাদের ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ইমানের পরেই, এই নামাজের হিসাব যদি কারো ঠিক থাকে তাহলে তার সকল হিসাব হাশরের ময়দানে ঠিক হয়ে যাবে। ঠিক দুনিয়ার ব্যাপারও কেউ যদি তার পাঁচ অক্ত নামাজের টাইম ফ্রেমটাকে মেনটেন করে তার মধ্যবর্তী সকল সময়ের সব কিছু কিন্তু তার ঠিক হয়ে যাবে। আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈশার নামাজের পরে তোমরা বেহুদা গল্প গুজব করে সময় নষ্ট করবে না, যত দ্রুত সম্ভব তোমরা বিছানায় চলে যাবে। এটা যদি কেউ মেনটেন করে তাহলে ওই ব্যক্তির পক্ষে রাতের নিদ্রাটা তার শরীরের হক যেমন আদায় হবে, এবং শুধু ফজরের নামাজ নয় তাহাজ্জুদের নামাজও পড়া তার জন্য কিন্তু সম্ভব হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি এশার নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা লঙ্ঘন করে অনেক রাতে ঘুমাতে যায় ওই ব্যক্তি তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের নামাজ তার কাজা হওয়ার উপক্রম হয়, এবং শুরুটাই হচ্ছে বরকতবিহীন এবং ইসলামের এই সৌন্দর্যবিহীন আল্লাহ রাসূলের সুন্নাহ বিরোধী একটা বদ অভ্যাস দিয়ে আমাদের জীবনটা শুরু হয়। এবং রাতের নিদ্রাটা যখন আমাদের কাছ থেকে চলে যায় আমাদের শরীরের মধ্যে ধস নামে, অসুখ বিসুখ নামে, কাজের বরকত পাওয়া যায় না, ফজরের নামাজটা যাদের কাজা হয় সব কিছু এলোমেলো হয়ে যায়। কাজেই আমরা যদি
এইভাবে আমরা সময়টাকে শুরু করি যে এশার নামাজের পরে আমি আমার রাসূলের নির্দেশ অনুযায়ী আমি তাড়াতাড়ি আমি বিছানায় চলে যাব, সময় নষ্ট করব না এবং নিয়ত রাখব গভীর রাতে রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের নামাজ আদায় করব, তারপরে ফজরের নামাজ আমি পড়ব, তারপর দিনের কর্মসূচি আমি শুরু করব কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে, তারপরে আমি বাচ্চাদের স্কুল বা অফিস টাইম অফিসে যাব, আবার সেই আমরা দেখি টানা সেই ওয়ার্কিং আওয়ার যেটা সারা পৃথিবীতে আট ঘন্টা কর্ম ঘন্টা হিসাবে শ্রমিকরা আন্দোলন করে নিয়েছে, আমরা দেখব যে টাইম ফ্রেম ইসলামে যে ফজর থেকে জোহর পর্যন্ত টাইমটা শীতকাল গ্রীষ্মকাল নির্বিশেষে এখানে কিন্তু প্রায় আট ঘন্টার সময় কিন্তু আমরা পেয়ে যাই, যদি ফজর থেকে জোহর পর্যন্ত যদি আমরা কর্ম ঘন্টা হিসাবে আমরা কাজ করি অফিসে আদালতে কলে কারখানায় খেতে খামারে এবং এই আট ঘন্টা কাজ করলে কিন্তু এর মধ্যে অনেক বরকত আমরা পেতে পারি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজের পরে খাবার গ্রহণ করার পরে একটু তিনি বিশ্রাম নিতেন, হালকা বিশ্রাম, বা আজকে মেডিকেল সায়েন্স এটাকে প্রমাণ করেছে যে স্বাস্থ্যের জন্য এই হালকা সামান্য বিশ্রাম কতটা জরুরি, আমরা এই রুটিনটাও কিন্তু আমরা ফলো করতে পারি। তারপরে আসছে আসরের নামাজের আজান, আসরের নামাজ আমরা পড়ব জামাতের সঙ্গে এবং নামাজের পরে যে সময়টা এই সময়টাতে একটু হাঁটা বা ব্যায়াম করা বা একটু ওয়াকিং করা অথবা খেলাধুলা বিভিন্নভাবে আমরা এই সময়টা অতিবাহিত করতে পারি। তারপরে মাগরিবের আজান, মাগরিবের সময় নামাজ আমরা অ্যাটেন্ড করব, মাগরিবের পরে সেই সময়টা একটু তিলাওয়াত তাসবিহ তাহলিল দোয়া দুরুদ এবং পরিবারকে সময় দেয়া, নিজের বাচ্চাদেরকে সময় দেয়া, ফ্যামিলিকে সময় দেয়া ইত্যাদি সব হক আমরা আদায় করতে পারি। তারপরে আবার আসে এশার নামাজ, এশার নামাজ আল্লাহ পাকের ফরজ হুকুম সেটা আদায় করে আবার আমরা রাতের খাবার গ্রহণ করে দ্রুত বিছানায় চলে যাব। এই যে ২৪ ঘন্টার একটা টাইম ফ্রেম ইসলাম বেঁধে দিয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজটাকে তার ওয়াক্ত মতো আদায় করা ফরজ করে দিয়েছে, এই ফরজের এই টাইম ফ্রেমগুলো যদি আমরা মেনটেন করতাম বা করি তাহলে কিন্তু এর মধ্যবর্তী সকল সময়গুলো আমাদের জন্য বরকতময় হয়ে উঠবে, আমাদের জীবনটা দুনিয়া আখিরাতের কল্যাণে ভরপুর হয়ে উঠবে এবং অসংখ্য বদ অভ্যাস থেকে অসংখ্য সময়ে নষ্ট করা থেকে এবং এত মূল্যবান সময় অহেতুক নষ্ট করা থেকে আমরা কিন্তু নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হব। এটাই আমি মনে করি এইভাবে সাহাবায়ে কেরামদের জীবনযাপন থেকে আমরা এই শিক্ষাগুলো নিতে পারি। ওনারা কিন্তু এইভাবেই সময়গুলোকে অতিবাহিত করতেন এবং কখনো বেহুদা গল্প গুজব কারো গীবত চর্চা করা বেহুদা কথাবার্তা বলা যেগুলির কোনো ধরনের উপকারিতা নেই এগুলি পরিহার করা, এগুলো ইসলামের তাকিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইগুলি শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরামে কিন্তু তাদের গীবতের বিষয়টা নিয়ে আসতেন বা পরনিন্দা করা অথবা পরচর্চা করা, তো এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার, এই কারণে যে আমরা আসলে আমাদের জীবনে অনেকটা সময় মানুষের প্রশংসা করি অনেক সময় প্রকাশ্যে, যেটা ইসলাম করতে নিষেধ করেছে এটা আমরা অনেকে করি, দ্বিতীয়ত আমরা করি তার অগোচরে পরনিন্দা করি এবং এতে প্রচুর সময় নষ্ট হচ্ছে অথচ জীবনের কোনো উপকার বয়ে নিয়ে আসছে না। এবং এটা ইসলাম কিন্তু হারাম করে দিয়েছে কারো অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কথা আলোচনা করা। অনেকে মনে করেন যে আমি যা বলি সামনেই বলি, আমি তার কোনো কিছু পিছনে বলি না, মানে আমরা অনেক সময় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলিম সমাজে যে বিষয়টি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে সমানে সামনাসামনি প্রশংসা করে বেড়াচ্ছে, এই বিষয়টা ইসলাম কিভাবে আল্লাহ রাসূল বলেছেন তোমার সামনে যদি কেউ প্রশংসা করে তাহলে তুমি তার মুখে ছাই নিক্ষেপ করো, তার মানে সামনে প্রশংসা করা তাকে ধ্বংসের জন্য ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার নামান্তর। আল্লাহ রাসূল এটাকে বলছেন যে ব্যক্তি তোমার সামনে প্রশংসা করছে তোমাকে সে তোমার ক্ষতি করছে, তোমার কল্যাণকামী নয় সে, তুমি তার মুখে ছাই মারো। মহতরম আপনি চমৎকার আলোচনা করছিলেন, আসলে আমাদের কাছেও সময় একটা বিশেষ বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেই সময়ের কথা আবার আমরা যদি আরও শুনতে পারতাম আমাদের অনেক ভালো লাগতো। আপনাকে আন্তরিক ধন্যবাদ এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ শ্রোতা মণ্ডলীকেও। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম সময় নিয়ে, সময়ের গুরুত্ব নিয়ে, খুব কাছের বা নিকটের বা দূরের কথা না। আমরা যদি বর্তমান সময়কেও পর্যালোচনা করি তাহলে দেখি বিশ্বের ইতিহাসে যে বা যারা যত উন্নত জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তারা প্রত্যেকেই প্রত্যেক জাতি সময়কে যথাযথভাবে মূল্যায়ন করেছে। আজকে যদি এমন হতো যে সময়কে বিক্রি করে আমরা আমাদের জীবিকা উপার্জন করছি, ওই সময়কেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিনে আনতে হতো, তাহলে কোথায় দাঁড়াতো আমাদের অবস্থা? আমি একদম প্রারম্ভেই বলেছিলাম তাম পৃথিবীর যাবতীয় দামি জিনিসগুলো আল্লাহ তাআলা ফ্রি, একদম ফ্রি
হিসাবে আমাদের দিয়েছেন। আসুন না আমরা সময়ের মূল্য করি, মূল্য দেই, সময়কে আমরা দাম দিতে চেষ্টা করি, তাহলে আমাদের ইহজাগতিক জীবন যেমন সৌন্দর্যে ভরপুর হবে, আমাদের পরকালীন জীবনেও আমরা অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলো আছে সেগুলো থেকে আমরা মুক্তি পাব। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে, অত্যন্ত ভালোভাবে সময়কে দাম দেওয়ার তৌফিক দান করুন, তাহলে আমার আপনার জীবন হবে সুসমামণ্ডিত। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে ওয়ান ফার্মা ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ অনুষ্ঠানে। আপনারা জানেন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই হিসাবে আছে স্কোয়ার প্লাস্টিক্স লিমিটেড, আর কো স্পন্সর হিসাবে আছে সেভেন হর্স সিমেন্ট। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء والله خبير بما تعملون صدق الله العظيم